সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, কোভিড, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো যে কোনো দুর্যোগে সেনাবাহিনী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে প্যারেড গ্রাউন্ডে মিলিটারি একাডেমির 80তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাবাহিনীর প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে ক্যাডেটবৃন্দ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এবং অভিভাবকেরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তোমরা এমন একটি সময় কমিশন লাভ করছো যখন এই পৃথিবী বৈশ্বিক মহামারী কোভিড, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ জনগণের কাছে আস্থার প্রতীক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।